মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি বোধহয় ভেবেছিলেন আমি এতক্ষণে ছবি হয়ে গেছি, দেওয়ালে ছবি হয়ে ঝুলছি, গলায় মালা। কি বলছো কি তুমি? বুঝতে পারছেন না, রায়চৌধুরী বাড়ির বউয়ের সাথে যে খেলাটা খেলছেন আমিও খেলব। চু কিত 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 কিত, সাংঘাতিক খেলোয়াড়। কি বলতে চাইছো কি তুমি? আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলেন, ফাইলটা খুব প্রয়োজন না, সমস্ত কুকাজকর্ম সামনে চলে আসবে। দেখো তুমি কিন্তু মিথ্যে অভিযোগ আনছো। এই তুই ওকে কি বলছিস? হ্যাঁ, ভাসুর ঠাকুর তো, জয় ভাসুর ঠাকুর, তাই একটু রসালাপ করছিলাম, ওনাকে আমি মাথায় রাখি তো। হ্যাঁ, যা বলছিলাম, তা তুমি কি যেন বলছিলে তোমার দা ভাইকে বলবে বলো? আয়া, এই মেয়েটাকে পত্র পাঠ, এই বাড়ি থেকে বিদায় কর। কে বিদায় করবেন? উনি কি বিদায় করবেন নাকি? নারকীয় ভাসুর ঠাকুর? তুমি আমাকে আবার নারকীয় ভাসুর বলছো? নারকীয় ভাসুর? নারকীয় ভাসুর মানে মানেটা কি? মানে আমার শ্বশুর মশাই স্বর্গীয় সনাতন রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, আমার নারকীয় ভাসুর ঠাকুর আয়ন রায়চৌধুরী। মুকুট, নরক বানিয়ে ফেলেছেন বাড়িটাকে সবাই মিলে, আমি যা যা বলছি তাই তাই করবে। পূজা, খাবার হয়ে গেলে এই প্যাকেটগুলোকে তুমি ময়লা ফেলার বাক্সে ফেলে আসবে, আর কাল সকালে নোংরা ফেলার গাড়ি এলে তুমি এই ময়লাগুলোকে ফেলে দেবে। আর কহু বেশি, আপনি সমস্ত বাসনগুলো মেজে ফেলবেন। আমি বাসন মাজবো? আর লগ্না, তুই আমার নাম ধরে ডাকবি না মুকুট, তোর স্ট্যান্ডার্ডের মেয়েরা আমার নাম ধরে ডাকে না। যত তাড়াতাড়ি সম্ভব বাঁচতে চান তো আপনি এখান থেকে আপনার স্বামীর সংসারে বিদায় নিন, নইলে কিন্তু ঘোর বিপদ। তুমি ঠিক কি চাইছো বলো তো? সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলবো। হ্যাঁ বলো। আপনার এই ধরা চূড়াটা খুলে পোশাক বদলে এসে আপনি ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরে ঠাকুরের সামনে ধূপ চালিয়ে প্রদীপ চালিয়ে যা পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত করে সোজা ঘুমোতে যাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।